রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, ওগো আমার হাবিব, এই কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি যেন আপনি তমসাচ্ছন্ন নিকষ কাল অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে আলোকময় রাস্তায় নিয়ে এসে আলোর রাস্তা দেখাতে পারেন, সেই জন্য এই কিতাব আমি আপনার কাছে নাজিল করেছি। এই কিতাব এসেছে আপনাকে আলোকিত রাস্তা দেখাবার জন্য, এই কিতাব এসেছে আপনার জীবনের অন্ধকার দূর করার জন্য, এই কিতাব এসেছে আপনার জীবনের সকল টেনশন দুশ্চিন্তা আপনার লাইফ থেকে রিমুভ করে দেওয়ার জন্য, এই কিতাব এসেছে আপনাকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য। আমরা জান্নাতে যেতে চাই না, কে কে হাত তোলে? সবাই জান্নাতে যেতে চান তো? কারা কারা জান্নাতে যেতে চান এবার হাত তোলে। মাশাআল্লাহ, হাতগুলো নামান। হাত তো তুলছেন ঠিক, এখন জান্নাতে যেতে হলে এই কোরআনের বিধান মেনে জীবন পরিচালনার দরকার আছে না নাই? এই পাশের লোকরা কথা বলে না, শোনেন ভাইরা, আমি কিন্তু ফালতু কথা বলবো না, এটা আউল বাউল ফাউল কথা হবে না, সব একেবারে অথেন্টিক রিয়েল অরিজিনাল কথা হবে, খুব লম্বা চূড়া কথাও বলবো না, শুনে যান, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এই যুবকরা কথা বলতে হবে, কথা বলবা তো? এই কিতাব, এই কিতাব এটা আপনাকে জান্নাতের পথ দেখাবে। এখন আপনি হাত তুলেছেন, আপনি জান্নাতে যেতে চান। জান্নাতে তো শুধু চাইলেই যাওয়া যাবে না, জান্নাতে যাওয়ার জন্য যে কন্ডিশন রয়েছে ওই কন্ডিশন ফিল আপ করতে হবে। কন্ডিশনটা হচ্ছে এই কিতাব অনুযায়ী আপনাকে জীবন পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে সবাই রাজি আছেন? আচ্ছা, ভেরি গুড, কোরআন দিয়ে আমরা সবাই জীবন পরিচালনা করতে রাজি। এখন আপনি যে কোরআনকে মানবেন, জীবনে কোরআন মেনে চলবেন, মানতে গেলে এই হুজুর কিন্তু একা একা কথা বলবে না, মানতে গেলে জেল চলুন না, তুমি সিস্টেম ঠিক করো, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয় না? আমাদের দেশে সিস্টেম উল্টা, আজ সিস্টেম ঠিক করে দিয়ে যাব। আপনি সিস্টেম ঠিক করেন আগে, মানতে গেলে যখন আপনি মানবেন তখন এগুলো আসতে পারে, বাধা আসতে পারে, কিন্তু আপনি মানতে গেলে সবার আগে জানতে হবে আপনাকে। জানতে গেলে কি করতে হয়? এ কথা বলছেন না কেন? কোন জায়গা থেকে আলোচনা স্টার্ট করছি বুঝতে পারছেন? সবাই জান্নাতে যেতে চান, ওকে ফাইন। নবীজি বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, এই কোরআন হয় তোমার পক্ষের দলিল অথবা তোমার বিপক্ষের দলিল। কোরআন পক্ষে দাঁড়ালে জান্নাত, কোরআন বিপক্ষে দাঁড়ালে জাহান্নাম। চাইলে আপনাকে কোরআনওয়ালা লোক হতে হবে, কোরআন মানতে হবে, আর মানতে গেলে জানতে হয়, জানতে গেলে। এখন তো যদি প্রশ্ন করি অনেকেই ধরা খাবে, আমি যদি বলি কোরআন কয়জন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন হাত তোলেন, ম্যাক্সিমাম হাত কিন্তু এখানে উঠবে না। মুসলমানদের জীবনে আজ এত অধঃপতন আসলো কেন? গোটা দুনিয়ায় আজ মুসলমানরা এত অধঃপতিত কেন? অথচ দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত কোরআনুল কারীম মুসলমানদের কাছে আছে, দুনিয়ার সবচাইতে বড় নেয়ামত কোরআনুল কারীম মুসলমানদের কাছে থাকা সত্ত্বেও আজ কেন মুসলমানরা দিকে দিকে লাঞ্ছিত, দিকে দিকে কেন তারা অধঃপতিত হচ্ছে? এর কারণ হলো মুসলমানরা আল্লাহর কোরআনকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারে নাই, তারা এই কোরআনকে ঝাড় ফুকের কিতাব বানিয়েছে। এই মুসলমানরা আজ কোরআনকে হাফেজি মাদ্রাসার হাফেজি যারা পড়ে ওই বাচ্চাদের কিতাব বানিয়েছে, এই মুসলমানরা কোরআনটাকে লাইফের কম্পালসারি বুক বানাতে পারে নাই, তারা এই কোরআনকে তাদের জীবনের অপশনাল বুক বানিয়েছে, অপশনাল ম্যাটার বানিয়ে ফেলেছে। এই মুসলমানরা আজ তাদের ঘরে কোরআন রেখেছে, সুন্দর করে চুমু খায়, ঘরের তাকের উপরে রাখে, কোরআনটা পড়ে না, গবেষণা করে না, এই জন্য মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে। এ যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, তোমাদেরকে বলছি, তোমরা যারা কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, খুব সুন্দর করে তোমরা ইংরেজিতে কথা বলতে পারো, তোমাদের সামনে কেউ ইংরেজি পড়লে ইংরেজি তোমরা বুঝতে পারো,
কিন্তু আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলে ওই আয়াতটা তুমি বুঝতে পারো না। দেখো মুসলমানরা এমনি এমনি আজ দুনিয়াতে অধঃপতিত হচ্ছে না। আমরা কোরআন থেকে কতটা দূরে সরে গিয়েছি, তোমার সামনে কেউ ইংরেজিতে বক্তব্য রাখলে তুমি বুঝো, কিন্তু মসজিদে ঢোকার পরে ইমাম সাহেব যখন সুরাতুল ফাতিহা শুরু করেন, সুরাতুল ফাতিহা তুমি আজ পর্যন্ত বুঝতে পারলে না। এই কোরআনটা হচ্ছে বিজ্ঞানময় কিতাব। আর যারা বিজ্ঞানের যুগে বাস করে, বড় লাফালাফি করে, ফুটানি করে, আর মনে করে এই কোরআন হচ্ছে হুজুরদের কিতাব, মোল্লাদের কিতাব, এই কোরআনের প্রথম সুরার প্রথম আয়াতটা হচ্ছে বিজ্ঞানের আয়াত। এই কোরআনের প্রথম সুরার প্রথম আয়াতটাই বিজ্ঞানের আয়াত। এই বিজ্ঞানটা এখনো অনেকে হয়তো খুঁজেও বের করতে পারে নাই। আমি আপনাকে প্রশ্ন করব, সবাই একটু জবান খুলে পুরুষ মানুষের মতো জবাব দেন, বলেন তো কোরআনুল কারীমের প্রথম সুরাটার নাম কি? এই সুরার প্রথম আয়াতটা কি? এই প্রথম আয়াতের ভেতরে বিজ্ঞান আছে না নাই? কোথায় বিজ্ঞান? তালে তালে তাল মিলাইছেন, বলেন বিজ্ঞান কোথায়? এটার অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। কই বিজ্ঞান কোথায় এখানে? এখানে তো জিওলজি নাই, এখানে তো মহাশূন্যের কথা নাই, এখানে ফিজিক্স নাই, কেমিস্ট্রি নেই, বায়োলজি নেই, তাহলে এখানে সায়েন্সটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, কি বলছে? নো, বলেন এটা, এটা একটা ক্লাস, বলেন। হ্যাঁ, যদি প্রথম আয়াতটা আপনি বুঝতেন, কোরআন যে কেমন সাইন্টিফিক কিতাব, আপনি পাগল হয়ে যেতেন কোরআন পড়ার জন্য। প্রথম আয়াতে বলা হয়েছে সমস্ত প্রশংসা আল্লাহ যিনি জগৎ সমূহের, এর মানে জগৎ একটা নয়, জগৎ একটা, পৃথিবী এক জগৎ, সৌর জগৎ, মহাশূন্য পানি, এরপরে এই মাটির তলায় আরেক জগৎ, খনিজ সম্পদের জগৎ, পশু জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, বিভিন্ন তফসিরের কিতাবে এসেছে আল্লাহর জগতের সংখ্যা, কেউ বলেছেন 40,000, আবার তফসিরে রুহুল মাআনিতে এসেছে 80,000। আল্লাহু আকবার! এখনো তো আমরা এত জগতের সন্ধানও জানি নাই। কোরআনুল কারীমের প্রথম সুরার প্রথম আয়াতে বহুমাত্রিক জগতের ধারণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, পড়েন। বিজ্ঞান বহুমাত্রিক জগতের ধারণা পেয়েছে কিছুদিন আগে, আর আল্লাহর কোরআনে আল্লাহ 1,500 বছর আগে বহুমাত্রিক জগতের ধারণা কোরআনে কারীমের ভেতরে দিয়েছেন। সুবহানাল্লাহ, পড়েন। এ যুবক ভাইয়েরা, তোমাদের কলেজ আর বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে সব আছে, কিন্তু আল্লাহর কোরআন নাই। তুমি প্রমিত বাংলায় কথা বলতে পারো, আবার ইংরেজিতে সুন্দর করে কথা বলতে পারো, কেউ তোমার সামনে ইংরেজিতে লেকচার দিলে অথবা টেলিভিশনে ইংরেজি খবর পড়লে তুমি খবরটা বুঝো, কিন্তু যখন নামাজের ভেতরে আল্লাহর কালাম তেলাওয়াত হয়, তুমি আল্লাহর কালাম কিছুই বুঝো না। আল্লাহর কালাম কি আর বুঝবা? আল্লাহর কালামটা তো এখনো বিশুদ্ধ করে তেলাওয়াতি করতে জানি না আমরা। অনেকে আছে নিজের মতো কোরআন পড়ে, কয় আলাম তারা কাইফা ফানা, কি আপনাদেরকে আমি হাসাচ্ছি নাকি? এখানে এই আমি যেরকম এখন পড়লাম, এরকম কোরআন অনেকে পড়ে আপনাদের এলাকায়? পড়ে? আপনি ফাইজ দামি করেন কোরআন নিয়ে? বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে সবাই আমরা জানি প্রত্যেক হরফে কত নেকি। নবীজি বলেছেন, মান করা আহার ফাম্মিন, মান করা আহার ফাম্মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বি আশরিন আমসালিহা। নবীজি বলেছেন, আল্লাহর কালামে কোরআন থেকে যারা তেলাওয়াত করে প্রত্যেক হরফে হরফে 10টা করে নেকি পাওয়া যায়, কিন্তু শর্ত হলো শুদ্ধ করে কোরআনটা পড়তে হবে। আর আপনি যদি এর বিপরীতে অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করেন, রব্বা কারি উরিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানুহু, হরফে হরফে কোরআন লানত দিবে। কি বুঝলেন? দুইজন কোরআন তেলাওয়াত করতেছে, একজন বিশুদ্ধ করে পড়ে এই জন্য সওয়াব পায়, আর একজন অশুদ্ধ করে পড়ে এই জন্য কি পায়? পুরুষ মানুষের মতো বলেন কি পায়? আমরা কি লানত পেতে চাই নাকি সওয়াব পেতে চাই? সওয়াব পেতে হলে তো আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখতে হবে। আমার অনেক বাবারা এখানে আছেন, 50 বছর 55 বছর বয়স হয়ে গিয়েছে, বাবারা এখনো কোরআনটা আপনি শিখেন নাই। এই যে 50 বছর হইল,
এই 50 বছরের হায়াতের নিয়ামত আপনাকে দিয়েছেন কি? এরা কি মহিলা না পুরুষ? এত ঘন্টা জার্নি করে এসো, তা উচ্চ কণ্ঠে আমি বলি কথা, আর আপনারা এত নরম কেন? এই যে আপনার হায়াতের সব নিয়ামত দিয়েছেন কে? ওই আল্লাহর দেওয়া হায়াত নামক নিয়ামতকে আপনি কোন পথে পরিচালিত করছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। এখনো তো আল্লাহর কালামটা আপনি শুদ্ধ করে শিখলেন না, এত বছর কেমনে আপনি নামাজ আদায় করেছেন? নামাজের যে ফরজগুলো রয়েছে তার মধ্যে একটা ফরজ হলো বিশুদ্ধ করে কোরআনুল কারিম তেলাওয়াত করতে হয়, নাকি করতে হয় না? আপনি কিভাবে নামাজে তেলাওয়াত করেন আমার তো বুঝে আসে না। আবার অনেকে আছে এখানে এখনো কোরআনটা শুদ্ধ করে তেলাওয়াতই শিখে নাই। আমার বাবার আমার ভাইয়েরা খবরদার, সাবধান করে দিয়ে যাচ্ছি, কোরআনটা না শিখে না বুঝে কবরে যাইয়েন না, কোরআনটা না শিখে না বুঝে দুনিয়া থেকে যাইয়েন না। এই কোরআনটা হলো এমন কিতাব, এই কোরআন না শিখে না পড়ে না বুঝে দুনিয়া থেকে গেলে কিন্তু শাস্তি আছে কার তরফ থেকে? আমরা যারা এখনো আল্লাহর কালামটা শিখলাম না, খুব ভালো করে সবাই শুনুন, আমরা যারা এখনো কোরআন শিখলাম না, আমরা আমাদের নিজের জীবনটাকে কোন পথে কোন দিকে নিয়ে যাচ্ছি শুনেন। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর শাফায়াত, ওই নবীর সুপারিশ কারা কারা চান না হাত তুলেন? তার মানে মনোযোগ আছে আপনাদের, এই নবীর সুপারিশ আমরা সবাই চাই কি চাই না? আপনি যে কোরআনটা পড়লেন না, কোরআনটা শিখলেন না, কোরআনটা বুঝলেন না, মনে রাখবেন যার উপরে এই কোরআন নাজিল হয়েছে কাল কিয়ামতের দিন ওই নবী আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দেওয়া শুরু করবেন। আপনার বিরুদ্ধে নবীজি অভিযোগ পেশ করবেন। কোনো বানিয়ে কথা বলছি না, ভালো করে শুনে যান। কোরআনুল কারিমের 25 নম্বর সুরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূল, রসুল সেদিন বলবেন কিয়ামতের দিন, তিনি কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবেন, ইয়া রব্বি, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের এই লোকগুলো কোরআনকে জীবন থেকে মাইনাস করেছে, কোরআনকে তার জীবন থেকে পরিত্যাগ করেছে, কোরআন পড়ে নাই, শিখে নাই, বুঝে নাই, মানে নাই, এই জন্য আমি নবী যার উপরে কোরআন নাজিল হয়েছে আমি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলাম। ওয়ালাইয়াদু বিল্লাহ, নবীজি যদি কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, কে আর তার জন্য সুপারিশকারী হবে? কে আর তার নাজাতের পক্ষে কথা বলবে? আমার বাবারা আমার ভাইয়েরা কান লাগান, নিজের বিবেক দিয়ে ভালো করে চিন্তা করুন জীবনটাকে কোন পথে পরিচালিত করছেন। এই কোরআনটা না শিখে না পড়ে না বুঝে দুনিয়া থেকে গেলে কেবলমাত্র নবীজি আপনার বিরুদ্ধে দাঁড়াবেন না, আমরা যার গোলাম তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, আমরা কার গোলাম? আমরা যদি কোরআনটা না পড়ে না শিখে না বুঝে দুনিয়া থেকে চলে যাই, আমরা যার গোলাম, যিনি আমাদের জন্য কোরআন নাজিল করেছেন তিনি কিন্তু দুনিয়া আখেরাতে আমাদেরকে শাস্তির সম্মুখীন করবেন। খুব ভালো করে শুনুন আমার কথা এবার, কোরআন যারা শিখে নাই, কোরআন যারা পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, সেই সকল লোকদের জন্য রাব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে সর্বমোট শাস্তি রেখেছেন তিনটা। বুঝে থাকলে পুরুষ মানুষের মতো জবাব দেন, কোরআন যারা শিখে নাই, পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, তাদের জন্য আল্লাহ দুনিয়া আখেরাতে শাস্তি রেখেছেন কয়টা? খুব ভালো করে শুনুন, কোরআনুল কারিমের 20 নম্বর সুরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা।
সালাতি আমা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিন কেরাম মাঈশাতান দঙ্কার ব্যাখ্যায় দুটো অর্থ দিয়েছেন। এক নম্বর অর্থ তারা দিয়েছেন, জীবনটাকে সংকীর্ণ করার মানে হলো আল্লাহ তাআলা ওই বান্দার ওই লোকটার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন। বলেন তো দেখি, সুখ শান্তি দেওয়ার মালিক কি? টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে সুখ শান্তি কেনা যায় না। এমন বহু মানুষ আমরা দেখেছি, অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা, অনেক ক্ষমতাবান, কিন্তু তার মনের ভেতরে কোনো সুখ শান্তি নাই। অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাবান মানুষ আছে, রাতের ঘুম নাই, রাতের বেলা ঘুমাইতে পারে না। কিন্তু দেখবেন অনেক রিক্সাওয়ালা আছে, সারাদিন রিক্সা চালিয়ে চালিয়ে 300-400 টাকা ইনকাম করে, এশার নামাজের পরে আলু ভর্তার ডাল ভাত দিয়ে ভাত খেয়ে আরাম করে নাকে তেল দিয়া ঘুমায়, আছে না নাই? 300-400 টাকা ইনকাম করে দেখা যায় এশার নামাজের পরেই তার ঘুম আছে, আর ওই বেটা এত টাকা কামায়, এত ক্ষমতা, তাও ঘুম নাই। মনে রাখবেন, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে ঘুম কেনা যায় না। সুখ শান্তি দেওয়ার মালিক কি? আপনার এই আয়াতটা মিলাইয়া দেখবেন আল্লাহর কালাম কতটা বাস্তবিক, আপনি বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখেন, দেখবেন যাদের জীবনে সুখ নাই, এদের জীবনে কোরআন নাই, এই লোকগুলো এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, এরা কোরআন বুঝে না, কোরআন মানে না। এই জন্য আল্লাহ বলেছেন, তোর জন্য আমার এক নাম্বার শাস্তি হলো, তুই টাকাওয়ালা হবি, পয়সাওয়ালা হবি, ক্ষমতাবান হবি, কিন্তু তুই সুখ শান্তি পাবি না। তোর সুখ শান্তি আমি আল্লাহ নিজেই কেড়ে নিব। কোরআন যারা পড়বে না, শিখবে না, বুঝবে না, মানবে না, রব্বুল আলামিন বলছেন এদের জন্য এক নাম্বার শাস্তি হলো, আমি আল্লাহ নিজেই তার জীবনের সুখ শান্তি কেড়ে নেব। আর দুই নাম্বার শাস্তি হলো, মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দঙ্কার ব্যাখ্যায় দুই নাম্বার অর্থ দিয়েছেন, ওই লোকটার কবরটাও সংকীর্ণ হয়ে যাবে। সবাই তো আমরা কবরে যাব, ওই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। আমরা যখন দেশের বাহিরে যাই, বিমানে উঠলে দেখবেন বিমানেও দুই ধরনের সিট আছে, ইকোনমি ক্লাস আছে, বিজনেস ক্লাস আছে। আপনি যখন বাসে চড়বেন, বাসে যখন চড়বেন দেখবেন এসি বাস আছে, নন এসি বাস আছে। এসি বাসের মধ্যে অনেক ক্যাটাগরি, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস, স্কেনিয়া, তারপরে দেখবেন স্লিপার কোচ আছে, লঞ্চের মধ্যে বিভিন্ন ক্লাসের সিট আছে, ট্রেনের মধ্যে বিভিন্ন ক্লাসের সিট আছে, সব জায়গায় বিভিন্ন ক্যাটাগরি থাকলেও বলেন তো দেখি কবরের মধ্যে কোনো ক্যাটাগরি আছে নাকি? টাকা থাকুক, পয়সা থাকুক আর না থাকুক, আপার ক্লাসের হোক আর লোয়ার ক্লাসের হোক, সবাই কিন্তু মাটির বিছানায় ঘুমাবে, সবাই কিন্তু মাটির বিছানায় ঘুমাবে। খুব নরম নরম তুষকে আরাম করে ঘুমান, খুব দামি দামি বিছানায় ঘুমান। যখন আপনি মারা যাবেন, মাটির বিছানায় পোকামাকড় যুক্ত জায়গায় মানুষ কিন্তু আপনাকে শোয়া আসবে। এখানে অনেক লাইট আছে, কবরে কোনো আলো নাই, কোনো বাতি নাই, সাথী নাই, কবরটা বড় সাংঘাতিক জায়গা। বর্ষাকালে যদি কেউ মারা যায়, কবর খুঁড়লে দেখবেন কবর যত খুঁড়ে নিচ থেকে কি উঠে, পানির মধ্যে কিন্তু মানুষ আপনাকে শোয়া আসবে। শীতকালে কবর খুঁড়লে পানি না থাকলেও বলেন তো কবরের চতুর্দিকে বিভিন্ন ধরনের পোকামাকড় আছে না নাই? আপনাকে কবরে রেখে মানুষ চলে আসা মাত্র 24 ঘন্টা যেতে না যেতে পোকামাকড় আপনার নাকের ভেতর দিয়ে ঢুকবে, আপনার মলদ্বার দিয়ে সেগুলো বের হবে। ওই কবরে কিন্তু আমরা সবাই যাব, আমাদের পূর্বপুরুষ যারা সবাই কবরে গিয়েছে, আমরাও কবরে যাব। এই যে আপনি কোরআনটা শিখলেন না, বুঝলেন না, জীবনে কোরআনটা মানলেন না, দুই নাম্বার শাস্তি হলো, এদেরকে যখন কবরে রাখা হবে, কবর তো এমনি বড় ছোট জায়গা, মাত্র 3.5 হাত জায়গা, কিন্তু যারা কোরআন শিখে নাই, বুঝে নাই, মানে নাই, কোরআনের সঙ্গে বেয়াদবি করে করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই 3.5 হাত কবর তার জন্য আরো সংকীর্ণ হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে। কবরের দুই পাশের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে, এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে। এইভাবে কবরে তার শাস্তি চলতে থাকবে, এটা হলো তার দুই নাম্বার শাস্তি। আর কোরআন যারা শিখে নাই, পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, এদের জন্য তিন নাম্বার শাস্তি হলো, আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন
হাসরের মাঠে যখন কেয়ামত যেদিন হবে, কেয়ামতের দিন কবর থেকে সব মানুষকে উঠাবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন, কে? হাসরের মাঠে যখন আল্লাহ কবর থেকে মানুষকে উঠাবেন, কোরআন যারা শিখে নাই, পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, আল্লাহ বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কবর থেকে তোলার সময় এদেরকে আমি অন্ধ করে তুলব। কি করে তোলা হবে? আরেকটু জোরে বলেন, কি করে তোলা হবে? এই যুবক জিমাও কেন? জিমাইও না, আমার চক্ষু সব দিকে আছে, জিমাইও না, খুব দামি কথা চলে যাচ্ছে। তিন নম্বরের শাস্তি, কবর থেকে কি করে তোলা হবে? অন্ধ করে তোলা হবে। হয়তো লোকটার বাড়ি টুম চড়ে, সে যখন অন্ধ অবস্থায় হাসরের মাঠে উঠবে, সে তখন আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া কদ কুনতু বাসীরা। সে বলবে, রাব্বি লিমা হাসারতানি আমা, আপনি আমাকে অন্ধ করে হাসরের মাঠে তুললেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো অন্ধ ছিলাম না, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার বাড়ি টমচরে ছিল, চশমা ছাড়াও আমি চোখে দেখতাম, আমার চক্ষু ভালো ছিল, আমার চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ ছিল, তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষ আমি ছিলাম, আমি তো খুব ভালোই চোখে দেখতাম, অগর হাসরের মাঠে কবর থেকে তোলার সময় তুমি আমাকে অন্ধ করে দিলে কেন? ওই 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 লোক যখন, বান্দা যখন আল্লাহর কাছে এই অভিযোগ করবে, আল্লাহ তাআলা তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এ যুবক ভাইরা শোনো, কোন দিকে তোমার মনোযোগ যায়, কনসেন্ট্রেশন যায়, এদিকে তাকাও। আল্লাহ জবাব দিচ্ছেন এবার, কেন অন্ধ করে তুলেছি শোন, কাযালিকা আতাতকা আয়াতুনা, তোর কাছে তো আমার আয়াত গিয়েছিল, তোর কাছে আমার কিতাব গিয়েছিল, তোর ঘরে কোরআন ছিল, ফানাসিতাহা, দুনিয়ার সব মনে রেখেছিস, কোরআনকে ভুলে গিয়েছিস, কোরআনটা শিখিস নাই, পড়িস নাই, জীবনে মানিস নাই, জীবদ্দশায় পৃথিবীতে থাকা অবস্থায় এই কোরআনকে তুই যেভাবে ভুলে গিয়েছিলি, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোর মতো গোলামকে আজ হাসরের মাঠে আমি আল্লাহ ভুলে গেলাম, যা। আওয়াজ হচ্ছে না, একদম রিয়েল ওয়াজ হচ্ছে, ভালো করে শুনে। আল্লাহ যদি বলেন তোর মতো গোলামকে আমি চিনি না, যা, ভুলে গেলাম তোকে, কে বাঁচাবে আপনাকে? কে আর জাহান্নামের আগুন থেকে আপনাকে রক্ষা করবে বলেন? একটু আগে বললাম রাসূল বিরুদ্ধে, এখন বললাম আল্লাহ বিরুদ্ধে। কি করতেছেন লাইফে আপনি? এখনো কোরআন শিখলেন না, এখনো আপনি কোরআনটা শিখলেন না। অনেকে আছে ফুটানি দেখায় কয়, এটা 1500 বছর আগে নাজিল হওয়া মধ্যযুগীয় কিতাব, বিজ্ঞানের যুগে এমন পুরাণ কথা, এমন পুরাণ কিতাব শিখে আমার কি হবে? আপডেট আপডেট জিনিস পড়ে দেখবেন, অনেক মানুষ আছে বাসায় ডেইলি পত্রিকা আনায়, আছে আছে এরকম। কি ব্যাপার, আপনি তো দেখি বাসায় ডেইলি 3-4টা পত্রিকা আনায়া পড়েন, পত্রিকা পড়েন, অসুবিধা নাই, দেশ বিদেশের আন্তর্জাতিক জাতীয় সব খবর রাখেন, পত্রিকা পড়ার অভ্যাস আছে, কেন রেগুলার আল্লাহর কোরআন পড়ার অভ্যাস নাই? প্রত্যেক দিন দোকান খুলতে পারেন, স্কুলে যেতে পারেন, কলেজে যেতে পারেন, বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন, চাকরিতে যেতে পারেন, প্রত্যেক দিন সব কাজ ঠিক মতো করতে পারেন, কোরআন কেন পড়তে পারেন না? আর এই কোরআনকে আপনি যে মধ্যযুগীয় কিতাব বলেন, পুরাতন কিতাব বলেন, মনে রাখবেন কোরআন হলো দুনিয়ার সবচেয়ে আপডেটেড বুক, এটা দুনিয়ার সবচেয়ে আপডেটেড বুক। There is no contradiction between the holy book Quran and science. বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান কোরআন থেকে পিছিয়ে আছে, বিজ্ঞান কোরআন থেকে পিছিয়ে আছে। আপনি বলবেন হুজুর কেমনে পিছিয়ে আছে? দেখেন বিজ্ঞান যে তথ্যগুলো এখন দুনিয়ার মানুষকে জানাচ্ছে, কোরআন সেগুলো জানিয়েছে 1500 বছর আগে। তাহলে বলেন তো কোরআন আগে না বিজ্ঞান আগে? আপনারা খালি সুবহানাল্লাহ কইতে পারেন, কিন্তু কোরআন পড়তে পারেন না, গবেষণা করতে পারেন না। কোরআনের মধ্যে 6000 সামথিং আয়াত আছে, এই আয়াতগুলোর মধ্যে আপনি জানলে অবাক হয়ে যাবেন, 1500-1500-এর মতো, প্রায় 1500-এর মতো আয়াত আছে শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে।
প্রায় কত হাজার? বিজ্ঞান যত উন্নত হচ্ছে, কোরআনের মুজিজা মানুষের সামনে তত বেশি প্রকাশ পাচ্ছে। আমি কয়টা উদাহরণ দিতাম বলেন আপনাকে, কয়টা উদাহরণ দিতাম? এই যে এই পৃথিবীর সেই পৃথিবীর আকৃতি নিয়ে বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে মানুষের সঙ্গে তারা রীতিমতো তামাশা করেছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছে এই পৃথিবী মনে হয় চ্যাপ্টা কিংবা সমতল। বিজ্ঞান একটু উন্নত হলো, একটু সামনের দিকে এগিয়ে গেল। 1597 সালে ফ্রান্সিস ড্রেক তিনি জলপথে ভ্রমণ করে বললেন, এ দেখছেন একজন আলোচককে 10:30 দেওয়ার ফজিলত হচ্ছে এগুলা, ওয়াজ দিয়া কিন্তু প্রাকৃতিক চাপ আটকানো যায় না, বুঝছেন? এতে উঠবেই, এই জন্য 9টায় দিতে হবে, যদিও আমিও আসতে রাস্তাঘাটের এই ইয়ের কারণে লেট হয়ে যায়। মনে রাখবেন এখানে আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে আসছেন সবসময় প্রধান বক্তা 9টায় উঠিয়ে দিবেন, দেখবেন মাহফিল সফল। আলোচনা করতেও এনার্জি থাকে, যারা আসে কেউ উঠাউটি করবেন, আপনারা কি উঠাউটি করবেন? উঠাউটি করলে আমাদেরও কনসেন্ট্রেশন আর থাকে না, 15-20 মিনিট থাকতে পারবেন তো? তো শোনেন, আপনাদেরকে লাইনে তুলছি মাত্র। 1597 সালে ফ্রান্সিস ড্রেক জলপথে পরিভ্রমণ করে তিনি বললেন প্রাচীনকালের বিজ্ঞানীরা যে তথ্য দিয়েছেন সেটা ভুল, সেটা ভুল। পৃথিবী আসলে চ্যাপ্টাও নয় সমতলও নয়, আমি দেখলাম পৃথিবী আসলে গোল, পৃথিবী। এটা 1597 সালের কথা, এখন কত? 2000। এখন আধুনিক বিজ্ঞানের যুগ, আধুনিক বিজ্ঞানের যুগে বিজ্ঞান স্যাটেলাইটের যুগে প্রবেশ করলো। স্যাটেলাইটের যুগে বিজ্ঞান প্রবেশ করার পর বিজ্ঞান বলল পৃথিবী গোল, এই তথ্য ভুল। বুঝতেছেন আমার কথা? স্যাটেলাইটের যুগে প্রবেশ করার পর বিজ্ঞান বলল পৃথিবী গোল, এই তথ্য ভুল। তাহলে পৃথিবী কেমন? পৃথিবী কেমন? ডিম্বাকৃতির পৃথিবীটা কেমন? দেখছেন আমাদের পড়াশোনার অবস্থা, মুসলমানরা পড়াশোনায় পিছিয়ে, এখন পড়াশোনা নাই, খালি আসে সারাদিন ফেসবুক নিয়ে, 24 ঘন্টার মধ্যে 10-12 ঘন্টা এরা ফেসবুক চালায়। এরা শিখবে কেমনে? এই জাতি আগাবে কেমনে? এরা তো পড়াশোনায় নাই। এই যে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরা এদের বইয়ের সাথে সম্পর্ক না, এরা পড়ে না, এরা সারাক্ষণ ফেসবুক কোথায়। তুমি যে এত ফেসবুক চালাও, তোমার মতো অকর্মা দিয়া সমাজ জাতির কোনো উন্নতি হবে না। এই ঠিক যারা কইছে এরাই কিন্তু ফেসবুক চালায়। আমি কি অবাস্তব কিছু বলেছি? যান্ত্রিক হইও না ভাই, যুবকদেরকে বলছি এত যান্ত্রিক হইও না। শোনো তো, যুবকদেরকে বলি একটা কথা, মুরব্বীদেরকে তো আর তুমি করে বলা যাবে না, তাই না? মুরব্বীরা তো ফেসবুক চালায় না। যুবকদেরকে বলছি তোমরা শোনো, দেখো এই যে তুমি ফেসবুক চালাও, মেসেঞ্জার চালাও, যতটুকু সময় যত কম সময় চালাইতে পারো ভালো। এই যে তুমি এটা চালাচ্ছ ফেসবুক, তোমরা খালি আসো ব্যবহারে, আর যারা এগুলো আবিষ্কার করেছে তারা আছে মাল কামানোতে, ডলার কামানোতে। হ্যাঁ, তুমি এখান থেকে ফেসবুক চালাও এমবি খরচ করে, আর সে আমেরিকায় বসে ডলার গুনে, দেখছো কারবার? তুমি পড়াশোনায় যাও, গোটা পৃথিবী এখন কন্ট্রোল করে ইহুদিরা। ইহুদিরা 13-14 বছর বয়সে যে পড়াশোনা করে, আমি একটা আর্টিকেল পড়ে দেখলাম, আমরা 40 বছরেও এত পড়াশোনা করতে পারি না। গোটা পৃথিবীকে ইহুদিরা এমনি এমনি কন্ট্রোল করছে না, এরা পড়াশোনা গবেষণায় সবচেয়ে এগিয়ে। এই জন্য গোটা পৃথিবীকে, মনে রাখবেন, পিস্তল দিয়ে সব কন্ট্রোল করা যায় না, পৃথিবী কন্ট্রোল হচ্ছে জ্ঞান দিয়ে। কি দিয়ে কন্ট্রোল হচ্ছে? এমনকি কায়িক শ্রম করে বেশি পয়সা কামানো যায় না, পয়সা কামায় এই পৃথিবীতে মানুষ কি দিয়ে? বেশি পয়সা কামায় যারা জ্ঞানকে কাজে লাগাইছে তারা। এই ফেসবুক বলেন, আপনার কম্পিউটার বলেন, এগুলো যারা আবিষ্কার করছে কায়িক শ্রম করেছে নাকি এই জ্ঞান দিয়ে করেছে? তুমি জ্ঞানকে কাজে লাগাও। তোমরা পাইছো খালি পাবজি পাবজি, তারপর কি জানি কয় ফ্রি ফায়ার, সারাদিন এগুলা খেলায়। আরে বাপরে বাপার, ওরা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার কামায়। তুমি পারলে ফেসবুকের মতো একটা অ্যাপস আবিষ্কার করা যায় কিনা? আমাদের কোনো তথ্য গোপন নাই। এই যে আমরা যারা দাওয়াতি কাজ করি, ইউটিউবার ভাইরা বুঝবে, এখন টাইটেলও ভালো করে দেওয়া যায় না, তাই না? এখন ইসলামী দাওয়াতি কাজকেও সংকীর্ণ করে রাখা হয়েছে। আপনি দেখবেন কোনো টাইটেল দিলে, মানে দাওয়াতি যে কোনো কিছু হইলে ওই পোস্ট বা ইউটিউবের ওই কি বলে ভিডিওটা, ওইটা রিচ তারা কমায় দেয়, রিচ কমায় দেয় তারা।
কারণ আমাদের সব তথ্য ওদের কাছে আছে, আমাদের গোপনীয়তা বলতে কিছুই নাই। ওরা খেলা দেখে আর আমরা খেলাই, কথা বুঝতেছেন? ওরা খেলা দেখে, ওরা আমাদেরকে খেলায় লাগায় দিয়েছে, তামাশায় লাগায় দিয়েছে। আবিষ্কার করতে হলে পড়াশোনা করতে হবে, গবেষণা করতে হবে। যান্ত্রিকতা থেকে বের হয়ে আসো ভাই, পড়াশোনায় যাও, পড়াশোনায় মন দাও, বেশি বেশি পড়াশোনা করো, গবেষণা করো। এই যে বললাম পৃথিবী কেমন, বলতে পারে না বিজ্ঞানের যুগে, এরা এখনো বলতে পারে না পৃথিবীটা কিসের মতো। মনে আছে না, সব ভুলে যাচ্ছেন, বেশি রাত হয়েছে তো, বেশি রাত হইলে আরেক সমস্যা। এক হুজুরকে রাতের বেলা ধরে আনছেন দোয়া করতে, দোয়া করে দিয়েছি উল্টা ঘুমের চোটে। ঘটনা ঘটছে না কিছুদিন আগে, ভুলে গেছেন আপনারা? রাত হইলে পাবলিক অনেক সময় উল্টা পাল্টা বলে। হ্যাঁ আচ্ছা শোনেন, তাইলে বলেছিলাম পৃথিবীর শেপ নিয়ে বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলেছে। প্রাচীনকালের এরা কি বলছে ভুলে গেছেন? হ্যাঁ যুবকরা বলো কি চ্যাপ্টা। এরপরে 1597 সালে কি বলে ফ্রান্সিস ড্রেক কি বলল? গোল। আর স্যাটেলাইটের যুগে আধুনিক আধুনিক বিজ্ঞান বলল পৃথিবী গোল, এই তত্ত্ব। তাহলে পৃথিবী ডিম্বা কি ডিম বুঝেন তো আপনারা? ডিম আমরা সিলেক্ট হয় না, আপনারা কিতা হয় আন্ডা। আচ্ছা আমরা সিলেট হয়েছে এন্ডা, লক্ষ্মীপুরে হয়েছে আন্ডা, অসুবিধা নাই, আন্ডা এন্ডা ডিম। তো ডিমটা কি একেবারে গোল? দেখেন বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে, তামাশা করতে করতে এই স্যাটেলাইটের যুগে এসে সঠিক তথ্য তারা দিল। এই কোরআনকে আপনারা মোল্লাদের কিতাব, হুজুরদের কিতাব বলেন, অথচ এই কোরআনটা কত সাইন্টিফিক, কোরআনটা কেমন অথেন্টিক আপনি দেখেন। আধুনিক বিজ্ঞানের যুগে, স্যাটেলাইটের যুগে বিজ্ঞান পৃথিবীর আকৃতির ব্যাপারে যেই তত্ত্ব মানুষকে এখন জানালো, আজ থেকে 1500 বছর আগে যেই কোরআন আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন, ওই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সাইন্টিফিক তত্ত্ব আমাদেরকে জানালেন। ওয়াল আরদা বাদা যালিকা দাহা, উট পাখির ডিমকে আরবিতে কি বলা হয়? দাহা। কামুস আরবিক ডিকশনারি খুলে দেখবেন, উট পাখির ডিমকে আরবিতে কি বলা হয়? দাহা। আল্লাহ তাআলা বলছেন জমিনকে আমি উট পাখির ডিমের মতো পৃথিবীকে আমি বিস্তীর্ণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? আরে বিজ্ঞান তো কত পিছনে আছে দেখেন। এই যে ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট আপনারা বুঝেন তো, আমরা বাংলাদেশে বাংলা ভাষায় বলি টিপসই, আরবিতে বলা হয় বাসমা, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, বাংলায় বলা হয় টিপসই। এখন কত সাল? 2018 সালের আগে পৃথিবীর মানুষ জানতই না যে ফিঙ্গারপ্রিন্ট নামে একটা কিছু আছে। এই ফিঙ্গারপ্রিন্ট এখন সব জায়গায় লাগে। বিদেশে যাবেন, এয়ারপোর্টে ঢুকে ইমিগ্রেশন ক্রস করলে ফিঙ্গারপ্রিন্ট আপনাকে দিতে হবে। সিমের রেজিস্ট্রেশনে গেলে দেখবেন 10 আঙ্গুলের ছাপ নেই, পাসপোর্ট অফিসে গেলেও দেখবেন 10 আঙ্গুলের ছাপ। কেন? আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো, একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল। এখানে কুদরত কারিশ্মাটা কার? আরো জোরে বলেন কার? 1856 সালে ইংল্যান্ডে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই তত্ত্ব দুনিয়াতে সর্বপ্রথম ইংল্যান্ডে আবিষ্কার হয়। ইংল্যান্ড থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে। 2022 আজকে থেকে কত? 200 বছর আগের কাহিনী। আজ থেকে মাত্র 200 বছর আগে পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব জেনেছে। কিন্তু যেটাকে আমরা মোল্লার কিতাব মনে করি, যেটাকে আমরা হুজুরদের কিতাব মনে করি, এতিমখানা আর হাফিজি মাদ্রাসার কিতাব মনে করি, এই কোরআনের মধ্যে এই সাইন্টিফিক তত্ত্ব আরো 1500 বছর আগে আমাদেরকে জানিয়েছেন কি? কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ তাআলা বলছেন আইয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন
যারা মনে করে দুনিয়া থেকে চলে যাওয়ার পর দেহ যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, হাড্ডি গুড্ডি অস্থিপিঞ্জর সব যখন আলাদা হয়ে যাবে, মানুষের মাটি যারা ভাবে মানুষের, যারা মনে করে মানুষের দেহ যখন মাটির সঙ্গে মিশে যাবে, এই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কে আবার জোড়া লাগিয়ে একত্রিত করবে, এই দাবি যারা করে তাদের জবাব দিতে গিয়ে রব্বুল আলামিন বলেছেন, আমি কেবলমাত্র তোমাদের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাড্ডি মাংস অস্থি পিঞ্জরগুলোকেই একত্রিত করে জোড়া লাগিয়ে তোমাদেরকে জিন্দা করব না, বরং বান্দারে শোনো, আমি তোমার সেই ক্ষমতাবান রব, বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তো একত্রিত করে জোড়া লাগিয়ে জিন্দা করবই, পাশাপাশি তোমাদের প্রত্যেকের হাতের মধ্যে প্রত্যেকের যে আঙ্গুলগুলো রয়েছে সেই আঙ্গুলগুলোর যে মাথা আঙ্গুলের ছাপগুলো পর্যন্ত আবার জোড়া লাগাব। কত বড় কথা আল্লাহ বলেছে! কত বছর আগে? কত বছর? দেড় হাজার বছর আগে। আর বিজ্ঞান বলেছে 200 বছর আগে। বিজ্ঞান মিয়া কুরআনের ধারে কাছেও নাই, 1300 বছর পিছে আছে, ঠিক কিনা বলেন? ঠিক তো খুব জোরে কইলেন, এই কুরআন তো এখনো পড়তে পারেন না, বুঝবেন আর কোন দিন? এই পয়েন্ট দিয়ে তো আমার কথা শুরু হয়েছে তাফসীরুল কুরআন মাহফিল। আমি বলেছিলাম কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে নাকি, আপনারা বলছেন না। জিজ্ঞেস করেছিলাম জান্নাতে যেতে চান কি চান না, সবাই বলছেন চাই। এরপরে বলেছিলাম জান্নাতে যেতে হলে কোরআনটা মেনে চলতে হবে, বলেছিলাম মানতে গেলে জানতে হয়, জানতে গেলে। এখনো তো আপনি পড়ার কাতারেও নাই, এখন আপনি পড়ার কাতারে নাই, স্লোগান দিচ্ছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো, আরেকজন করে সংসদে জ্বালো। মিয়া সিস্টেম ঠিক করেন, যে এই দেশের মানুষ এখনো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে না, আপনি বুঝি ঘরে ঘরে জ্বালবেন? স্লোগান পরিবর্তন করেন, আবেগী স্লোগান বাদ দেন, বিবেক দিয়ে স্লোগান দেন, বরং স্লোগান পরিবর্তন করে বলেন আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে আগে জ্বালো, আল কোরআনের আলো মানুষের অন্তরে অন্তরে জ্বালো। আর স্লোগান দেওয়া লাগবে না, আপনি মানুষের অন্তরের ভিতর কোরআন ঢুকায় দেন, মিছিল লাগবে না, স্লোগান লাগবে না, মানুষের অন্তরের ভেতরে যখন কোরআন ঢুকবে এই আলোকিত মানুষগুলো, আলোকিত মানুষগুলোর অন্তর থেকে যখন কোরআনের আলো বের হবে, এরা যেদিকেই যাবে কোরআনের আলোয় সব দিক সবগুলো দিক তারা প্রজ্বলিত করবে, এই আলোকিত মানুষগুলো দিয়ে পরিবারে সমাজে এমনকি এই দুনিয়ার প্রতিটি ইঞ্চি জমিনে কোরআনের পতাকা পথ পথ করে উড়ে যাবে। আপনাকে তো সিস্টেম মতো আগাইতে হবে, আপনি তো সিস্টেম ব্রেক করে ফেলেছেন, সিস্টেম ঠিক করেন, আল কোরআনের আলো বলেন। এই স্লোগান আমি 2-3 বছর ধরে দিয়ে যাচ্ছি, যেখানেই যাই আপনাদের এলাকায় নতুন আসছি তো এই জন্য তাল মিলতেছে না, একটু তাল মিলিয়ে দিয়ে যাবো আজকে। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন অন্তরে অন্তরে অথবা হৃদয়ে হৃদয়ে জানো আল কোরআনের আলো, আল হাদিসের আলো। স্লোগান পরিবর্তন, এখন থেকে এমনি স্লোগান দিবেন, পারবেন তো? এই স্লোগানটা আগামী 10 বছর দেন। আর আমরা যারা আলেম আছি সারা বাংলাদেশে যারা কথা বলি, আমরাও যদি এই স্লোগানটা মানুষের বিবেকের ভিতর ঢুকাই দিতে পারি, আর যুবকদের ভেতরে যদি এই বুঝ পয়দা হয়ে যায়, 10 বছরে যদি সিদ্ধান্ত নিয়ে মানুষগুলো কোরআনটা শিখে ফেলতে পারে, স্লোগান দেওয়া লাগবে না, এই সমাজে চোর বাটপারদের শাসন চলবে না, কোরআনওয়ালা লোকদের শাসন অটোমেটিক শুরু হয়ে যাবে। সিস্টেম মাফিক তো আপনাকে আগাইতে হবে, এই জন্য সবাই সিদ্ধান্ত নিন কোরআন শিখবেন। এই জন্য আজকে প্রথম পয়েন্টটা নিয়ে আসলাম, কোরআনটা শিখুন, দিনী শিক্ষা নফল। আমি তো উল্টাপাল্টা কথা বলে আপনার কনসেন্ট্রেশন যাচাই করব, এজন্য আপনাকে ঠিক মতো জবাব দেওয়া লাগবে, দিনী শিক্ষাটা নফল। মানার চাইতে জানার গুরুত্ব বেশি না কম? বেশি রাত হয়েছে তো এই জন্য ক্রিটিক্যাল আলোচনা বুঝতেছে না, বলেন মানার চাইতে জানার গুরুত্ব কম না বেশি? জানার গুরুত্ব বেশি, না জানলে মানা যায় না। এক লোক নামাজের কায়দা কানুন জানে না, তারে ঢুকাই দিছে কাবা ঘরের ভিতরে, এত নামাজের কায়দা কানুন জানে না, কাবা ঘরের ভিতরে ঢুকেও ঠিক মতো নামাজ আদায় করতে পারবে? এখানে টুমচোরে কোনো চোরের মধ্যে অথবা ক্ষেতের মধ্যে এক লোক নামাজের কায়দা কানুন জানে, মাঠেও যদি নামাজ পড়ে তার নামাজটা হবে কি না?
কারণ সে জানে। তাহলে বোঝা গেল মানতে হলে জানার গুরুত্বটা বেশি, জানলে যে কোনো জায়গায় যে কোনো কিছু মানা যায়। এখন কোরআনটা যে আপনি মানবেন এই জন্য কোরআনটা আপনাকে জানতে হবে, আর জানতে গেলে সবার আগে কোরআনটা শিখতে হবে। এই জন্য আমার ভাইয়েরা আমি বলেছি কোরআন না শিখলে তিনটা শাস্তি, এমন শাস্তি জীবনের সুখ শান্তি চলে যাবে, জীবনের সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তিন নাম্বার কিয়ামতের দিন অন্ধ করে কবর থেকে উঠাবেন কে? দুনিয়া আখেরাতের এই বেজ্জতি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? সবাই বাঁচতে চান তো? তাহলে কোরআনটা সবাই শিখবেন তো? যুবক ভাইরা, এখনো যারা কোরআনটা শিখো নাই তাড়াতাড়ি কোরআনটা শিখে ফেলো, অনলাইন অফলাইন যেখানে হোক, পারলে এই এলাকায় কেউ উদ্যোগ নিয়ে একটা বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু করুন, একটা বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু করুন। আমার এই বাবাদেরকে, আমার চাচাদেরকে, যারা এখনো কোরআনটা শিখেন নাই, তারা যেন মরার আগে কোরআনটা শিখতে পারেন, আপনি সৎকায় জারি আর সওয়াব পেয়ে যাবেন। শুধু বছরে একদিন মাহফিলের আয়োজন করলে কি দায়িত্ব শেষ? না, রেগুলার কোরআন মানুষের ভিতর কোরআন ঢুকায় দেন। আল্লাহর কসম করে বলছি, আমরা যদি প্ল্যান করে পরিকল্পনা করে এই দেশের প্রত্যেকটি মানুষের অন্তরে কোরআন ঢুকায় দিতে পারি, দেখবেন এক দুই যুগ পরে এই দেশের প্রতিটি ইঞ্চিতে কোরআনের পতাকা পত পত করে উঠবে ইনশাআল্লাহ। মানুষের এই স্লোগান বাদ দেন, আল কোরআনের আলো এতক্ষণ কি শিখেছি আমি? হৃদয়ে হৃদয়ে কি বলেন ভাই, ভুল বলছি কিছু? সিস্টেম মতো তো বলছি। লক্ষ্মীপুরে আর মনে হয় আমি আগামী মাসে আসবো, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে। কিন্তু আমি যদি এই নাও আসি, আর এই স্লোগানটা লক্ষ্মীপুরের আনাচে কানাচে আপনারা ছড়াই দিতে পারবেন? পারবেন? আমি 2019 সাল থেকে এই স্লোগানটা শুরু করেছি, ইউটিউবাররা হয়তো জানে, এরা তো বিভিন্ন জায়গায় যায়। 2019 থেকে আমি এই স্লোগানটা শুরু করেছি, যেখানেই যাই বলে এটা চেঞ্জ চেঞ্জ করেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা আমরা চাই। পরিবর্তন করতে যাচ্ছে না, পরিবর্তন করতে যাচ্ছি যা স্লোগানটা, হৃদয়ে হৃদয়ে জ্বললে ঘরে ঘরে এমনি জ্বলবে। আমার যদি হৃদয়ে কোরআন থাকে, আমার পরিবারে, আমার দ্বারা আমার পরিবারে কোরআনের আলো জ্বলবে। এই জন্য যুবক ভাইরা এই স্লোগানটা মনে রাখা যাবে, প্রয়োজনে আজকে মাহফিল শেষে ফেসবুকে সবার টাইম লাইনে পোস্ট হবে, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে, আল হাদিসের আলো। এখানে যদি মিনিমাম 200 মানুষ ফেসবুকের টাইম লাইনে এই পোস্ট দেয়, হয়তো আরো কয়েক হাজার মানুষ এটাতে লাইক লাইক কমেন্ট বাদ দেন, আমরা ইসলামের কাজ করি লাইক কমেন্ট পাওয়ার জন্য না, অন্তত কয়েক হাজার মানুষের কাছে এই নতুন একটা স্লোগান পৌঁছাবে। হয়তো এই নতুন স্লোগান তাদের কাছে পৌঁছানোর পর তারা ভাবতে শুরু করবে, এই ভাবতে ভাবতে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ থেকে কোটি কোটি মানুষের কাছে এই স্লোগান একদিন ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কি বিরক্ত হয়েছেন নাকি? আমি আলোচনা করব আজকে চার পাঁচটা পয়েন্টে, একটা শেষ করছি, তবে 11:30 ছাড়বো, বিরক্ত হবেন না তো? আচ্ছা শোনেন, তাহলে এক নাম্বার পয়েন্ট, আমরা কোরআনের মাহফিলে সিদ্ধান্ত নিলাম জান্নাতে যাব, জান্নাতে যেতে হলে কোরআন মানতে হবে, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে সবাই কোরআনটা শিখবো তো ইনশাআল্লাহ। দুই নাম্বার, দিনী শিক্ষা এটা ফরজ, শুধু আপনি কোরআন শিখবেন না, নিজের সন্তানকে কোরআন শেখাবার দরকার আছে না নাই? আপনার সন্তানটাকে এবার কোরআন শিখান। এই বাবারা আপনারা ভালো করে থাকান, যারা বিয়ে করছেন তারা থাকান, বিয়ে যারা করেন নাই তারাও আরো, তারা আরো ভালো করে থাকান, কারণ আপনি বিয়ে করেন নাই, আপনি বিবাহিতদের চাইতে আরো বেশি সৌভাগ্যবান, কারণ এরা বিয়ে করার পর যে ওয়াজ শুনতেছে, বিয়ের আগে সেই ওয়াজ আপনি শুনলে বিয়ের পরে কিন্তু ভালো মতো কাজে লাগাইতে পারবেন। এই জন্য এই ওয়াজটা কিন্তু অবিবাহিতদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ, বিবাহিতদের জন্য গুরুত্বপূর্ণ। যাদের ছেলে মেয়ে রয়েছে, ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়েগুলোকে সবার আগে কোরআন শিখাবেন, সবার আগে কোরআন শিখাবেন। আপনি তাকে ABCD অ আ ক খ শেখাবেন, পরে আলিফ বা তা ফা শেখাবেন, এলেভেলে পড়াতে চান, ওকে ফাইন পড়ান, এলেভেলে পড়াতে চান পড়ান, সায়েন্সে পড়াতে চান পড়ান, কমার্সে পড়াতে চান পড়ান, কিন্তু সবার আগে কি শিখান?
আপনি যদি তাকে কোরআন না শিখাইয়া ডক্টর বানান, হ্যাঁ ডাক্তার হবে, এটা অমানুষ কসাই মার্কা ডাক্তার হবে, এটা বেনামাজি ডাক্তার হবে, এমনকি আপনাকে বুড়া হইলে লাথি দিয়া ঘর থেকেও ফেলে দিতে পারে। ডাক্তার বানান, বৃদ্ধাশ্রমেও দিতে পারে, ওল্ড হোম বৃদ্ধাশ্রমেও আপনাকে রেখে আসতে ডাক্তার বানাইছেন ভালো। সবার আগে কোরআন শেখায় ডক্টর বানান, এটা নামাজি ডাক্তার হবে, এটা আপনার খেদমত করবে, এটা মানবতার সেবায় নিয়োজিত হবে, ঠিক কি না? ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নাই, সবার আগে কোরআন শিখান। সন্তানকে স্কুলে পাঠানোর আগে মক্তবে পাঠিয়ে কোরআন শিখাবেন। ভালো করে শোনেন বাবারা, মাঝে মাঝে অনেকে মারা যায়, তাদের ছেলেরা হুজুরদের কাছে এসে বলে, হুজুর আমার আব্বু মারা গিয়েছে, জানাজার নামাজটা কেমনে পড়বো একটু সিস্টেমটা শিখাই দেন না। বলে আমার কথা কি আপনাদের কানে পৌঁছেছে? কি সেন্সিটিভ কথা এটা, বাপ মারা গিয়েছে, ছেলে হুজুরের কাছে এসে বলছে, হুজুর আব্বু মারা গিয়েছে, জানাজার নামাজটা কেমনে পড়ে একটু সিস্টেমটা বলে দেন না। আহ হা, এটা কোন জাতের ছেলে রেখে গেছেন আপনি? জানাজার নামাজের সিস্টেম জানে না, আপনি আপনার ছেলেটাকে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে যান, কোরআন শিখাইয়ে যান, মরার পরে হুজুর ভাড়া করা লাগবে না, এই ছেলেই আপনার জানাজার ইমাম। সুবহানাল্লাহ, এখানে আলেমরা বসে আছেন, জানাজার নামাজ ইমামতির জন্য কি খুব বড় আলেম হওয়া লাগে? যদি বিশুদ্ধ তেলাওয়াত জানে আর শুদ্ধভাবে নামাজ আদায়ের সিস্টেম কায়দা কানুন জানে, ইমাম হইতে পারবে, কোনো অসুবিধা নাই। আবার বাবারা বলেন তো, আপনি মারা যাওয়ার পরে একজন ভাড়া করা হুজুর ইমামতি করলে জানাজায়, তার ভিতরে যে ফিলিংস থাকবে আর আপনার ছেলে ইমামতি করলে, দুইজনের ভিতরে কি সমান ফিলিংস থাকবে? ইমাম সাহেব আল্লাহ আকবার বলার সময় চোখ দিয়ে পানিও আসবে না, আবেগও আসবে না, আল্লাহর কসম। ভাড়া করা ইমাম সাহেবের জায়গায় যদি আপনার ছেলে থাকে, বিশ্বাস করেন আপনি প্রত্যেকটা তাকবীর দিবে, চোখের পানে ছুটবে, হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠবে। জানাজার নামাজে যতক্ষণ ইমামতি করবে ততক্ষণ সরাসরি রবের কাছে আপনার জন্য, আপনার আপনার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে সে ক্ষমা প্রার্থনা করবে। মনে রাখবেন, সারা দুনিয়ার সমুদ্র আর মহাসমুদ্রের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যায় না, কিন্তু চোখের পানির পাওয়ার এত বেশি, আপনার সন্তান যখন চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জন্য কেঁদে কেঁদে দোয়া করবে, এই দুই ফুটা চোখের পানির পাওয়ার এত বেশি কবরে জাহান্নামের আগুনকে একদম নিভায় দিবে। এই যে তালিমুল কুরআন নুরানি মাদ্রাসা আছে, এখানে সন্তান পাঠান, এরে কোরআন শিখান, পারলে সন্তানগুলোকে হাফেজ বানান, ডাক্তার বানাবেন সিদ্ধান্ত নিয়েছেন হাফেজ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার বানাবেন সিদ্ধান্ত নিয়েছেন হাফেজ ইঞ্জিনিয়ার হবে। এই যে মিশরের সাবেক প্রেসিডেন্ট ছিল মুরসি, মুরসি কিন্তু হাফেজ ছিল, যদি আমাদের মেম্বার সাহেবরা চেয়ারম্যান সাহেবরা কোরআনের হাফেজ হতো, তাহলে বলেন তো দেখি ইসলামের কাজ আমাদের সমাজে কম হইতো না বেশি হইতো? চুরি বাটপারি কমে যেত না বেড়ে যেত? আপনার ছেলে ইঞ্জিনিয়ার হইলে ভালো নাকি হাফেজ ইঞ্জিনিয়ার হইলে ভালো? আপনার ছেলে শুধু ব্যারিস্টার হইলে ভালো নাকি হাফেজ ব্যারিস্টার হইলে ভালো? এই জন্য সন্তানটাকে আপনি হাফেজি মাদ্রাসায় পাঠান, অথবা পূর্ণাঙ্গ হাফেজ হওয়া লাগবে এমন কোনো কথা নাই, যতটুকু পারে ততটুকু হোক, চাপাচাপির দরকার। কারো স্মরণ শক্তি কম, ঠিক আছে বাবা তুমি পাঁচ পারা পড়ো, কেউ আর একটু বেশি পারে তুমি দশ পারা পড়ো, যে যতটুকু পারে ততটুকু কোরআন মুখস্থ করুক, কোরআন যত বেশি মুখস্থ করবে হৃদয়টাকে তত বেশি আলোকিত করে দিবেন কি? সন্তানটাকে কোরআন শিখান, সন্তানটাকে কোরআন শিখান। আপনার সন্তান ইংরেজিতে যেন ভালো করে কথা বলতে পারে, ইংলিশ মিডিয়ামে পাঠালেন, কিন্তু আপনার সন্তানকে যদি এমন কোনো প্রতিষ্ঠানে ভর্তি করতেন সে ইংরেজিতেও কথা বলতে পারবে, পাশাপাশি আরবিতেও অনর্গল কথা বলতে পারবে, ভালো লাগতো না খারাপ লাগতো? কথা বলেন না, আমাদের শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে এমন, স্কুলের মধ্যে সব আছে, কোরআন নাই হাদিস নাই, আর মাদ্রাসার মধ্যে অবশ্য অনেক অনেক মাদ্রাসা এখন আধুনিক হয়েছে, সিলেবাস অত্যাধুনিক হয়েছে, বিজ্ঞান প্রযুক্তি আধুনিক শিক্ষার সমন্বয় ঘটেছে, কিন্তু এখনও বেশিরভাগ মাদ্রাসায় কোরআন হাদিস আরবি আছে, আধুনিক শিক্ষা নাই, তথ্য প্রযুক্তি নাই। এই জন্য আমি বলি যে আমাদের দেশের এই মানে প্রচলিত যে স্কুল কলেজগুলো রয়েছে,
এগুলোতে পড়ে পড়ে ছেলেরা দিন দিন কানা হচ্ছে, আর প্রচলিত মাদ্রাসাগুলোই পড়ে ছেলেরাও দিন দিন ল্যাংড়া হচ্ছে। আমার কথা বুঝছেন? আপনি বলবেন, হুজুর আপনি দিকে কোনো দিকেই নাই, স্কুলেও নাই, মাদ্রাসায়ও নাই। স্কুলে বলতেছেন আপনি, প্রচলিত স্কুলগুলোতে অনেকে কানা হয়ে যাচ্ছে, মাদ্রাসাগুলোতে অনেকে ল্যাংড়া হয়ে যাচ্ছে। আমি স্কুল পড়ুয়া মানুষ, আমি মাদ্রাসা পড়ুয়া মানুষ, আমি বিশ্ববিদ্যালয় পড়ুয়া মানুষ, সব জায়গায় পড়াশোনা করে আসছি বলে সব জায়গার গ্যাপগুলো আমার চোখে ধরা পড়েছে। এই বাবারা শুনে যান, আপনার ছেলে মেয়েদের জন্য টিপস নিয়ে যান, ছেলে মেয়েরা কী বানাইছেন আল্লাহ জানে। এখন শোনেন, কেন এদেরকে আমি কানা বললাম? এ চক্ষু দিয়া বিজ্ঞান দেখে, দর্শন দেখে, ভূগোল দেখে, ফিলোসফি দেখে, সব দেখে, কিন্তু কুরআন দেখে না, হাদিস দেখে না। এই জন্য আমি বলেছি, চক্ষু থাকা সত্ত্বেও সব দেখলো, আল্লাহর কালাম দেখলো না, চোখ থাকিতে অন্ধ হয়ে গেছে সে। আর এদেরকে ল্যাংড়া বলছি কেন? আরবি শিখেছে, ফার্সি শিখেছে, কোরআন শিখেছে, হাদিস শিখেছে, ভালো কথা, আপনি একজন দায়ী, আপনি একজন আলেম। কিন্তু আপনি একজন আলেম, একজন দায়ী এই আধুনিক বিশ্বে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হলে তো যুগ উপযোগী কিছু বিষয় আপনার জানা দরকার। এখন ইন্টারনেটের যুগ, আপনাকে ইন্টারনেট জানতে হবে। অনেক হুজুর আছে এখনো মাউস ধরতে জানে না। আপনাকে যদি বলা হয় একটা সেমিনারে বা একটা কনফারেন্সে স্লাইড মেক করে স্লাইড প্রেজেন্টেশন দেন, অনেকে স্লাইড মেক করতে জানে না, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানে না, পাওয়ার পয়েন্টের কাজ জানে না, আপনি আপনার দাওয়াতকে এই ইয়াং জেনারেশনের কাছে কেমনে পৌঁছাবেন? এই শিক্ষিত ছেলেগুলোর কাছে দাওয়াত কেমনে দিবেন আপনি? এজন্য আপনি এই ইয়াং জেনারেশনের কাছে, এই শিক্ষিত সমাজের কাছে, আধুনিক বিশ্বের আধুনিক মনা মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হলে কোরআন হাদিস তো দুনিয়ার সবচেয়ে অত্যাধুনিক শিক্ষা, এটা আমরাও বলি, কিন্তু আধুনিক প্রযুক্তির ব্যবহার করে আপনাকে এগুলো সাপ্লাই দিতে হবে। এই জন্য আপনাকে এর জ্ঞান অর্জন করতে, পা না থাকলে যেমন মানুষ হাঁটতে পারে না, এই কোরআন হাদিস এগুলো আপনার ভেতরে নিয়ে এগুলোকেও আপনি পরিচালিত করার জন্য একটা ঠ্যাং, একটা পা লাগে, ওই পায়ের নাম হচ্ছে আধুনিক জ্ঞান, তথ্য, প্রযুক্তি, এগুলো আপনার লাগবে। এটা ছাড়া আপনি এগুলো সাপ্লাই দিতে পারবেন? আপনি বলবেন, হুজুর তাহলে আমরা যাইতাম কোন দিকে? এমন প্রতিষ্ঠান বাচ্চার জন্য নির্বাচন করুন যেখানে আপনার সন্তান ভালো ইংরেজি শিখবে, ভালো বাংলা শিখবে, বিজ্ঞান শিখবে, কোরআন হাদিসও শিখবে, আরবিও শিখবে। সিদ্ধান্ত আপনি নিন আপনার সন্তানকে কোথায় পড়াবেন। সবাইকে আলেম বানাইতে হবে এমন নয়, কিন্তু আপনার সন্তানটা যেন পাঁচ ওয়াক্ত নামাজ শুদ্ধ করে আদায় করতে পারে, আপনি মারা যাওয়ার পর যেন আপনার ইমামতি করতে জানা যায়, যেন ইমামতি করতে পারে, এরকম চান কি চান না? আমরা মারা যাওয়ার পর সব আমলের সওয়াবের ধারা বন্ধ হয়ে যাবে, কিন্তু তিন জিনিসের সওয়াব মানুষ কবরে গিয়েও পায়। নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবীজি বলেছেন, মানুষ যখন মারা যায় সব আমলের সওয়াব তার জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিসের, তিনটি আমলের সওয়াব সে কবরে গিয়েও পায়। এক নম্বর হচ্ছে সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া করে গেলে কবরে গিয়েও সওয়াব পাবে। দুই নম্বর হচ্ছে আইলমন ইউন্তাফা হবে, এমন আইলম, এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে মানুষেরা উপকার লাভ করে। তিন নম্বর হলো ওয়ালাদুন সালেহ, এমন নেককার সন্তান যেই সন্তান নেকির কাজ করে তার মা বাবার জন্য দোয়া করে। সুতরাং কোরআনটা নিজে শিখবেন, নিজের সন্তানদেরকে কোরআন। আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে আজ কোরআন নেই, এই জন্য এরা পড়াশোনা শেষ করে দেখা যাচ্ছে অনেকেই অপশিক্ষা পেয়ে, অপসংস্কৃতি তার মধ্যে চর্চা করে সে মানুষ হওয়ার পরিবর্তে অমানুষ হয়ে বের হচ্ছে। আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে যাই, আমাদের ছেলেমেয়েরা এখন নষ্ট হচ্ছে কেন? আমাদের ছেলেমেয়েরা নষ্ট হওয়ার মূল কারণ দুইটা, আপনাকে কারণ ফাইন্ড আউট করা লাগবে। কয়টা কারণ দেখেন তো মিলে কিনা? এক নাম্বার অপশিক্ষা, দুই নাম্বার অপসংস্কৃতি। কয়টা কথা বলছি? এক নাম্বার অপশিক্ষা, দুই নাম্বার অপসংস্কৃতি। কেমনে আসেন অপশিক্ষা কেমনে আপনাকে বলে যাই। এখন ক্লাস সিক্স সেভেনের বইয়ের মধ্যে দেখবেন শারীরিক শিক্ষার নামে এমন এমন কিছু বিষয়ে পাঠদান করানো হচ্ছে যার মাধ্যমে ছোট্ট ছোট্ট কোমলমতী শিশুদেরকে যৌনতার দিকে ধাবিত করা হচ্ছে। সিক্স সেভেনে পড়ুয়া মেয়েরা কেন, সিক্স সেভেনে পড়ুয়া ছেলেমেয়েরা কেন আজ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে? তারা এত কিছু কোথার থেকে শিখলো? কেন আজ সেভেন এইটের মেয়েরা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে?
এই বয়সে এত কিছু শুকলো কেমনে? আমাদের কথা আমরা বলি, আমরা যখন পড়াশোনা করেছি ইন্টারমিডিয়েটে গিয়ে আমরা যা বুঝছি, এখনকার ফোর ফাইভের ছেলে মেয়েরা আরো পাক না, আমাদের চেয়ে বেশি বুঝে আর কি, ঠিক বলছি? তা আপনাকে তো আগে বের করতে হবে, এরা এত কিছু জানছে কেমছে? এই যে এক নম্বর কি বললাম, হ্যাঁ বলেন, কথা বলেন, এক নম্বর শিক্ষা, শারীরিক শিক্ষা আছে, অজু ছুটে যাবে খুলে দেখিয়ে। এই শারীরিক শিক্ষার নামে আজ অনেক অশ্লীল বিষয়ে, যৌন উন্মাদনামূলক অনেক বিষয়ে পাঠদান করে করে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে, কোমলমতি ছেলেদেরকে আজ নষ্ট পথের দিকে ধাবিত করা হচ্ছে। নাম্বার টু, দুই নাম্বার অপসংস্কৃতি। অপসংস্কৃতি, সাংস্কৃতিক আগ্রাসন চলছে গোটা পৃথিবীতে আজ। একটা ফোন আর ইন্টারনেট কানেকশন যার কাছে আছে গোটা দুনিয়া তার কাছে আছে। আপনারা আপনাদের, আরে বাপরে বাপ, সিক্স সেভেনের মেয়েরা এখন টিকটক বানায়। আমার ফোন তিনটা, আমি তিনটা ফোন ইউজ করি, আমার একটা ফোনেও টিকটক নাই। টিকটক কি আমি বুঝিও না এখনো। আমি মাস্টার্স পাশ করেছি আরো চার বছর আগে, চার বছরের বেশি হয়ে গেছে, বয়স তো কম হয় নাই মোটামুটি, আমি এখনো টিকটক বুঝি না। এরা সিক্স সেভেনে পরে টিকটক ভিডিও বানায়, দেখছেন? ছেলেমেয়েরা টিকটক বানায় না এখনো? এদের হাতে ফোন দিল কারা? টিকটক বুঝছেন আপনারা? এক জায়গায় মাহফিলে গেলাম, একজন কয়, হুজুর আমার মেয়ে ক্লাস এইটে, কি জানি একটা এক্সাম হয় জেএসসি, তাই না? এই জেএসসি এক্সামে এ প্লাস পেয়েছে, আমি খুশি হয়ে আইফোন গিফট করেছি। বললাম ভেরি গুড, কিছুদিন পর আপনাকে একটা জামাই গিফট করবে। এই দাঁড়াও, তোমরা তো ঠিক বলছো, তোমরা নাইন টেনে পড়ো, ইন্টারমিডিয়েটে পড়ো, অনেকের কাছে ফোন আছে না, তোমাদের হাতে ফোন কেন? আমি বিশ্ববিদ্যালয়ে উঠার পর বাটন ফোন একটা কিনছি, বাটন ফোন বুঝেন? এই যে আমার কাছে এখনো বাটন ফোন আছে, কিন্তু দেখছেন, দেখছেন বাটন ফোন, এখন আমি বাটন ফোন ইউজ করি, দেখছেন? বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর বাটন ফোন ইউজ করছি। আর তোমরা এখন সেভেন এইটে পড়ে যে ফোন ইউজ করো, অনেকের কাছে আইফোন আছে, আইফোন পর্যন্ত আছে, এদের হাতে ফোন দিয়েছে কারা? বাবারা, আপনারা দিয়েছেন। ইন্টারমিডিয়েট পাশ করার আগ পর্যন্ত এদের হাতে ফোন দিবেন না। এখন হেরা একটু বেজার হয়েছে, হুজুর আমাদের বিপক্ষে বলল। এবার তোমরা শোনো, আমার কলেজার টোকরা ভাইরা শোনো, আমরা তো তোমাদের কল্যাণ চাই, তোমার ডিভাইস ইউজ করার একটা সময় আছে, এখন তোমার ফোন করার দরকার, তোমার আব্বুকে বলো, আব্বু স্যারকে ফোন করবো, একটু ফোনটা দেন, তুমি এখন ফোন ইউজ করিও না। এই বয়সন্ধিকালে, বয়সন্ধিকালে মানুষ কিন্তু নষ্টের পথে ধাবিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা তোমার চরিত্র গঠনের বয়স, এটা তোমার পড়াশোনার বয়স। আমার কলেজার টুকরা ভাইরা, রাগ করিও না তোমরা, বলো তো, এই যে বিল্ডিং হয়, একটা বিল্ডিং বানাবার জন্য যদি বেসমেন্টটা, বেসমেন্টটা যদি মজবুত না হয়, তাহলে বিল্ডিংটা টিকবে? তোমাদেরকে আরো সহজ করে বুঝাই, এই যে প্যান্ডেল, যে প্যান্ডেলের নিচে তোমরা বসে আছো, বলো এই প্যান্ডেলের যে খুঁটিগুলা বসিয়েছে, খুঁটিগুলা যদি ভালো করে মজবুত করে না আগাড়তো, তাহলে এটা টিকে থাকতো? বলবেন হুজুর এই উদাহরণ দিয়েছেন কেন? তোমরা যে এখন সেভেন এইটে পড়ো, নাইন টেনে পড়ো, ইন্টারমিডিয়েটে পড়ো, তোমাদের কেরিয়ারের বেসমেন্ট হচ্ছে এই সময়, এইট নাইন টেন ইন্টারমিডিয়েট। এখন যদি তোমরা বেশি বেশি ডিভাইস আসক্ত হয়ে, তোমরা যদি এই পড়াশোনার বয়সটাকে ভালো করে পড়াশোনা না করে নষ্ট করে ফেলো, এই খুঁটি ভালো করে না গাড়লে প্যান্ডেল যেমন দুর্বল, মনে রাখিও তোমার কেরিয়ারও দুর্বল হয়ে যাচ্ছে। নিশ্চয়ই তুমি চাও না যে তোমার কেরিয়ারটা দুর্বল হোক, এজন্য আমি তোমার ভাই হিসাবে আমি তোমাকে সুপরামর্শ দিয়ে যাচ্ছি। তুমি আজকেই বাসায় গিয়ে আব্বুর কাছে ফোন দাও, বলবো আব্বু আইফোন আমাকে দিয়েন, এখন না, আমি যখন বিশ্ববিদ্যালয়ে যাব, আমি যখন ইউনিভার্সিটিতে চান্স পাবো তখন আমাকে দিয়েন, আমি এখন ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার আগ পর্যন্ত আমি পড়াশোনা করে করে পড়ার টেবিলে থাকতে চাই, জ্ঞান আহরণে থাকতে চাই। দেখবা আমি তোমাকে আজকে বলে গেলাম, তুমি পৃথিবীর একজন সফল ব্যক্তির মধ্যে তুমি একজন হবা, এতে কোনো সন্দেহ? পড়াশোনায় ফিরে যাও, পড়ার টেবিলে যাও, এখন পড়াশোনার বয়স, কিসের টিকটক বানাও তুমি, সারাদিন পাবজি পাবজি ফ্রি ফায়ার খেলাও, কি খেলাও তুমি এগুলো? পড়াশোনায় ফিরে যাও, পড়াশোনা করো, একটু সময় পেয়েছো ইংরেজি ভাষাটা শেখো, কম্পিউটার স্কিল ডেভেলপ করো, আরবি ভাষা শিখো, সময়গুলোকে কাজে লাগাও,
সময়গুলোকে কাজে লাগাও। আর যারা বিশ্ববিদ্যালয়ে পড়ো, সারাদিন ফেসবুকিং করো না, অনলাইনটাকেও টাকা ইনকামের মাধ্যম বানাও। এখন অনলাইনে অনেকে টাকা ইনকাম করছে, করছে না? উদ্যোক্তা হও, খালি চাকরির পেছনে ছুটছ তোমরা, এত চাকরি কে দিবে তোমাদেরকে? তুমি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখো, আমি ওয়ারেন বাফেটকে দিয়ে উদাহরণ দিব কেন? এই বাংলাদেশের বড় বড় শিল্পপতি যারা, এরা প্রত্যেকেই জিরো থেকে হিরো হয়েছে, কেউ মায়ের পেট থেকে হিরো হয়ে আসেন নাই। এই যে আকিজ গ্রুপ আছে না, আকিজ গ্রুপ আছে না, আমরা তো আকিজের মাহফিলও গিয়েছি। এই যে আকিজ সাহেব, উনি কিন্তু ওই আপনার কি বলে ফেরিওয়ালার মতো কমলা, তারপর আরো কি কি জানি উনি বিক্রি করতো, জিরো থেকে ওনারা হিরো হয়েছে। এত দূরে যাবেন কেন? এই যে পিএইচপির মিজান সাহেব আছে না, চিনেন আপনারা? এরা সবাই জিরো থেকে হিরো হয়েছেন। আমার যুবক ভাইরা, এরা যদি জিরো থেকে হিরো হতে পারে, তুমি কেন পারবে না? তুমিও পারবা, খালি চাকরির পেছনে ছুটিও না। তুমি যেন হাজার হাজার মানুষকে চাকরি দিতে পারো, সেই স্বপ্ন তোমার মধ্যে তুমি লালন করো। পারা যাবে না ইনশাল্লাহ? আপনারা সন্তানদেরকে বড় বড় স্বপ্ন দেখাবেন, আমরা স্বপ্ন দেখতে পারি না। মনে রাখবেন, আপনার স্বপ্ন যত বড় হবে, আপনার কাজ করার প্রতি উদ্যম, কাজের প্রতি আপনার স্পিরিট তত বেশি আরো বাড়বে। দেখেন, দুইটা পয়েন্ট শেষ করলাম। এক নাম্বার, সবাই আপনারা কোরআন শিখবেন। দুই নাম্বার কি বলেছি, সন্তানদেরকে। তিন নাম্বার বলেছি, স্কুল কলেজের সিলেবাসগুলোতে এখন কোরআন ঢুকানো দরকার আছে না নাই? স্কুল কলেজের সিলেবাসে যদি কোরআন থাকতো অসুবিধা হইতো? এত শিক্ষক রাখতে পেরেছেন, একজন কোরআনের শিক্ষক রাখলে তো সরকারের খুব একটা লস হবে না। যদি আমার দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে সিলেবাসে যে বইগুলো পাঠদান করানো হয়, তার সাথে সাথে যদি কোরআন হাদিস অল্প অল্প করে পড়ানো হতো, তাহলে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েদেরকে ইফটিজিং করতো না, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা লম্পট হতো না, বদমাশ হতো না, চরিত্রহীন হতো না। কোরআন হাদিস পড়ার বদৌলতে প্রত্যেকটি ছেলে মেয়ে আল্লাহওয়ালা হয়ে যেত। কিসের ঘরে ঘরে যায় এখনো ভুল স্লোগান? এখন যেহেতু বিশ্ববিদ্যালয়ের পয়েন্ট বলেছি, তাহলে হবে ইসলামের আলো বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে জ্বালো, কোরআনের আলো হাদিসের আলো বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসে জ্বালো, যখন যেখানে যাব, তাই না? স্লোগান ওই যে বুঝেন বলে না, অবস্থা বুঝে ব্যবস্থা। যখন যেখানে থাকবেন ওই অবস্থায় ব্যবস্থা একটা নিয়ে নেবেন, পারবেন তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ পয়েন্ট, শেষ পয়েন্ট, একদম নাম্বার ফাইভ, একেবারে সর্বশেষ পয়েন্টটা বলতেছি, শুনেন। এই কোরআনটা শুধু নিজে শিখবেন না, সন্তানকে শেখাবেন না, আর স্কুল কলেজে ঢুকাইলে হবে না। ফাইনালি এই কোরআন দিয়ে পরিবার এবং সমাজ চালাতে হবে, কোরআন দিয়ে পরিবার সমাজ চালাতে হবে। দেখেন আমরা কি করছি জানেন, এই পরিবার সমাজের সিরিয়াল নিয়ে গেছি এক নাম্বারে, আর বাকিগুলো রাখছি পড়ে। পর্দা করাবো, পারবেন তো ইনশাল্লাহ? নিজের ওয়াইফকে পর্দা করাবেন নাকি বেপর্দা? অনেক ভাইরা আছে নিজের ওয়াইফকে বুরকা টুরকা ছাড়া নিয়ে বের হয়। একজন পাইছে, কয় ভাই ভাবি কি এমনি নিয়ে বের হয়েছেন কেন, বুরখা টুটকা নাই? কত ভাবি কত সুন্দর, এটা আমি না জানি, এলাকার মানুষ কি জানে? এলাকার মানুষের একটা হক আছে না? এরকম নিজের বউয়ের সৌন্দর্য এলাকার মানুষকে দেখা যায়, এলাকার মানুষের হক আদায় করতেছেন কে কে দেখি? হাত তুলেন তো, পিচ্ছে একটা হাত তুলছে। তোমার তো বিয়ের বয়সই হয় নাই, তুমি কি এর হাত তোলো? এরপরে অনেকে আছে বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়, লক্ষ্মীপুরে নাই। এখন বলেন তো দেখি, ফেসবুক এটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? বউ কি পার্সোনাল না পাবলিক? পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে তো আপলোড দেয় তারা, নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে যারা। আবার কমেন্ট করে, ওয়াও ভাবি কি হ্যাপি লাগতেছে, খালি নাইস না, ভাবি কে জোস লাগতেছে, বেকুব কার জুস কে খায় রে? আপনার নিজের বউয়ের সৌন্দর্য আপনার জন্য, আপনি দেখুন পর্দার ভেতরে রাখুন, নিজের মা বোনকে পর্দা করান। সমাজেও যদি কোরআন থাকত, সমাজের দায়িত্ব যদি আমরা কোরআনওয়ালা ইসলামওয়ালা লোকদের হাতে দিতে পারতাম, তাহলে সমাজের চরিত্র বদলে যেত।
আজ দেখা যায় সমাজ আর সমাজের দায়িত্বগুলোও আমরা কোরআনওয়ালা লোকদের হাতে সুপর্দ করি নাই। এই জন্য এরা রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে নিয়মিত ভোগ করছে, আছে না নাই? কিন্তু দেখেন কোরআনওয়ালা লোক যারা ছিলেন, কোরআনওয়ালা লোকেরা যদি আপনার সমাজে ছায়া হয়ে থাকেন, আপনার সমাজের নেতৃত্ব যদি তারা পান, দেখেন পূর্ববর্তী ইতিহাস আমাদেরকে কি বলে। আমি ছোট্ট করে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন তো দেখি, তিনি ছোটখাটো কোনো ভূখণ্ডের শাসক ছিলেন নাকি অর্ধ পৃথিবী শাসন করেছেন? খুব মন দিয়ে শোনেন, অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। একদিন তিনি মোমবাতির আলো জ্বালিয়ে ঘরের মধ্যে কাজ করছেন, ঠিক সেই সময়ে তার কিছু রিলেটিভ, তার কিছু আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করার জন্য এসে দরজায় নক করলেন, বললেন ভেতরে আসবো কিনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দরজায় দাঁড় করিয়ে দিলেন। দরজায় দাঁড় করিয়ে দিয়ে তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আর একটি মোমবাতিতে আগুন জ্বালালেন। নতুন আর একটি মোমবাতিতে আগুন জ্বালানোর পর এদেরকে বললেন এবার তোমরা ভেতরে আসতে পারো। এরা যখন ভেতরে ঢুকলো, ভেতরে ঢুকার পরে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন আপনার সামনেই তো মোমবাতির আগুন প্রজ্বলিত ছিল, কি কারণে সেটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আর একটি মোমবাতি জ্বালালেন? তিনি বললেন তোমরা আসার আগ পর্যন্ত আমি জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম। তোমরা যখন আসলে মনে মনে ভাবলাম তোমরা আমার আত্মীয় স্বজন, হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছ। চিন্তা করলাম রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি, জনগণের সঙ্গে বেইমানি হবে, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, আমানতের খেয়ানত হবে, আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে। এই ভয়ে আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো, চাই কি চাই না? এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো, ঠিক কি না? এমন নেতা চান? তাহলে নেতা নির্বাচনের সময় আসলে কোরআনওয়ালা মানুষগুলোকে নেতা বানাইয়া আমরা এখন চোর বাটপা চাঁদাবাজ টেন্ডারবাজদেরকে আমাদের নেতা বানিয়েছি বলে আমাদের কপাল পুড়ে ছাই হয়েছে। এমন শেষরা চোর এগুলো, আমরা তো খাটের নিচে জুতা রাখি, আর এই শেষরা চোরগুলো মানুষের তেল চুরি করে খাটের নিচে তেল লুকায় রাখে। আর আল্লাহওয়ালাদের কাহিনী শুনালাম, আরে জনগণের টাকায় দিয়ে, টাকা দিয়ে কেনা মোমবাতির আগুন জ্বালায় কথা বললে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ আকবার। একজন মেম্বার আর চেয়ারম্যানের বেতন 5 বছরে 5 লাখ না, হে মেম্বার হওয়ার জন্য খরচ করে 20 লাখ, চেয়ারম্যান হওয়ার জন্য খরচ করে 3 কোটি 4 কোটি, কি রে বাটপাট, তোর তো বেতন 5 লাখ না, 6 লাখ না, 4 কোটি খরচ করলি কেন? তার মানে 5টা বছর দায়িত্ব পাওয়ার পরে জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ লোকটা লুটপাট করবে। লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ? আরে বাপরে বাপ, 4 কোটি টাকা বুঝি হে এমনি খরচ করছে? হে সুযোগ পাইলে মানুষের মাথাও তার পেটের ভিতর ঢুকাবে। ঠিক তো আপনারাই কইলেন, আমরা সবাই যদি সচেতন হতে পারতাম এই দুর্নীতিবাজ, এই দুর্নীতিবাজগুলো আমাদের মাথার উপরে উঠে তো নাচানাচি করতে পারত। এই জন্য আসুন সচেতন হই, এই যে কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালবো,
আর কোরআনওয়ালা মানুষগুলোর দিকে আমরা ছুটে চলবো, কোরআনওয়ালাদের সঙ্গী হব, কোরআনওয়ালাদের সাথী হব। সমাজের দায়িত্ব কোরআনওয়ালাদের হাতে দিয়ে ওই সমাজের উপরে রহমত নাজিল করবেন কি? তাহলে কোরআন দেখেন, আমি আজকে ধারাবাহিকভাবে পয়েন্ট বাই পয়েন্ট বলেছি। এক নম্বর, কোরআন আগে আপনার জন্য দরকার, আপনি শিখবেন কোরআন। দুই নম্বর, সন্তানকে শিখাবেন। তিন নম্বর বলেছি, শিক্ষাঙ্গনে কোরআন ঢুকাবেন। চার নম্বর বলেছি, নিজের পরিবারে কোরআন চর্চা করবেন। পাঁচ নম্বর বলেছি, নিজের সমাজে কোরআন চর্চা করতে হবে। আর সেটা কিভাবে করবেন? কোরআনওয়ালা লোকদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে। দেখবেন আপনার সমাজে, আপনার রাষ্ট্রে কোরআনের কল্যাণকর সুবাতাস বইতে থাকবে ইনশাআল্লাহ। এই সিস্টেমগুলো যদি আমরা ফলো করতে পারি, ওই যে আমরা বলি কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। যে পাঁচটা বিষয়ে নসিহত করে গেলাম, সবাই মানতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আমিন।